তৃণমূল প্রার্থীর বন্ধুর বাইক আটকানো নিয়ে বজ্রসাহ্যের হুগলির চাঁদদানি পুলিশ ফাঁড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ ভদ্রেশ্বর থানার ওসি সহ তিন পুলিশকর্মী আহত বলে দাবি পুলিশের পুলিশ সূত্রে খবর আজ সকালে চাঁদদানি তিন নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী বিক্রম গুপ্তর বন্ধুর বাইক আটকান পুলিশকর্মীরা অভিযোগ বিক্রম গুপ্ত বাইক ছেড়ে দেওয়ার জন্য পুলিশকর্মীদের হুমকি দেন এর কিছুক্ষণ পরেই চাঁদদানি ফাঁড়িতে তৃণমূল কর্মী সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ ব্যাপক ভাঙচুর চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় নামে কমব্যাট ফোর্স ও এফআর পুলিশ শূন্যে তিন রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ তৃণমূলের ঘটনায় ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে পলাতক অভিযুক্ত তৃণমূল প্রার্থী শহরে জমজমাট রবিবাসরীয় পুরো প্রচার তৃণমূলের বিরুদ্ধে পুরো প্রতিশ্রুতি পালনে ব্যর্থতার অভিযোগ তুলে প্রচারে সিপিএম 32 নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকায় প্রচার চালান সিপিএম প্রার্থী তথা পুরসভার বিরোধী দলনেত্রী রূপা বাগজি শারদাকাণ্ড থেকে ত্রিফলা কেলেঙ্কারি একাধিক ইস্যুকে হাতিয়ার করে প্রচারে সিপিএম প্রার্থী প্রতাপাদিত্য রোড রাসবিহারী অ্যাভিনিউতে বাড়ি বাড়ি গিয়ে প্রচার তৃণমূল প্রার্থী মালা রায়ের 88 নম্বর ওয়ার্ডে চারবারের কাউন্সিলর মালা রায় সদ্য কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েছেন ভোটে দলবদলের কোনো প্রভাব পড়বে না বলে দাবি মালার নারকেলডাঙ্গা এলাকায় প্রচার কংগ্রেস প্রার্থী প্রকাশ উপাধ্যায়ের তার দাবি শাসক দলের বিরুদ্ধে জনরোষের কারণে জামানত বাজেয়াপ্ত হবে তৃণমূল প্রার্থীর কোথাও সংঘর্ষ কোথাও পোস্টার ব্যানার ছেড়ার অভিযোগ ঘিরে উত্তেজনা বাঁকুড়া থেকে বেলেঘাটা পুরো ভোটের আগে অশান্তি অব্যাহত এলাকায় তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব সিপিএম সিপিএম প্রার্থীদের সমর্থনে লাগানো পোস্টার ব্যানার ছিঁড়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ সিপিএম নেতা শ্যামল চক্রবর্তীর সিপিএম এর বিরুদ্ধেও একই অভিযোগে সরব তৃণমূল পুরুলিয়ার দেওয়াললেখাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির সংঘর্ষ জখম দুপক্ষের চারজন বিজেপির অভিযোগ দেওয়াললেখার সময় তাদের উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঘটনার প্রতিবাদে পুরুলিয়া সদর থানা ঘেরাও করে বিজেপি বিজেপির বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ তুলেছে তৃণমূল তৃণমূল সিপিএম সংঘর্ষে উত্তেজনা বাঁকুড়ার কবরডাঙ্গা এলাকার 11 নম্বর ওয়ার্ডে তৃণমূলের অভিযোগ তাদের দেওয়াল লেখার অনুমতি দেওয়ায় বাড়ির মালিককে হুমকি দিচ্ছিল সিপিএম প্রতিবাদ করায় তৃণমূলের ওপর হামলা চালায় তারা 8ই এপ্রিল শুরু আইপিএল যুদ্ধ তার ঠিক আগের দিন তিলোত্তমায় চাঁদের হাট 7ই এপ্রিল যুব ভারতীতে ক্রিকেটের গ্ল্যামার লীগের বর্ণাঢ্য উদ্বোধন ক্রিকেট জ্যোতিষ্কদের পাশেই বলিউডের নক্ষত্র ছটা বিনোদনের ঠালাও আয়োজন অনুষ্ঠানের সঞ্চালনায় সেফ আলী খান মঞ্চ মাতাবেন ঋতিক রোশন অনুষ্কা শর্মা থেকে শুরু করে শাহিদ কাপুর ফারহান আখতার প্রীতম শনিবার একথা জানিয়েছেন বিসিসিআই এর সচিব অনুরাগ ঠাকুর ভারতীয় বোর্ডের তরফে আরও জানানো হয়েছে 7ই এপ্রিল যুব ভারতীতে উদ্বোধনী অনুষ্ঠান শুরু সন্ধ্যে 7:30টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন 8টি ফ্র্যাঞ্চাইজির অধিনায়কই গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর এই মৌসুমের শুভ সূচনা করবেন বিশ্বকাপের ঘোর কাটতে না কাটতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রস্তুতি দেশ জুড়ে ফের ক্রিকেট ঝড় নিজের ফ্র্যাঞ্চাইজির জন্য গলা ফাটাতে তৈরি ক্রিকেট প্রেমীরা